বৌ আমার দিয়ে লাল শাড়িটা চেঞ্জ করে আমার ঘরের কাপড় পরে ফেলাইছে। খুব ভালো জানো বউ, তোমার দেখতে ওই যে কেউ পছন্দ রাখতে পারবে না। কার বউ দেখতে হবে না, আমার বউ। কি বলি কথা কমা কেন? জানো তোমারে দেখার পর আমার মনটা মধ্যে কেমন আনসাম আনসাম করে, তোমার বিয়ে বেড়ে নিয়েছি। তুমি একটু চিন্তা করো না, তুমি খালি এই সংসারে যেটা বলবো সেটা। স্বামী আপনি আমার পছন্দ করে বিয়ে করছেন, তাহলে এখন তো আপনি অনেক খুশি না? আমি না অনেক খুশি, আপনার মতো এরকম একটা স্বামী পাইছি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি এত সুন্দর এত ভালো একটা স্বামী পাবো। আপনি কণ্ঠ শুনে না স্বামী, আবার আমার আমার জীবনটা একটু বদলে গেছে। আরে তুমি আমার স্বামী হিসেবে পাইছো, মানে তুমি ভাগ্যবতী, আমার মতো স্বামী খুব কম। তুমি নিজের এত ধন্য মনে করবা যেটা তুমি কল্পনা করে কুলাতে পারবা না। আমি জানি স্বামী, সেটা আপনাকে বলতে হবে না, সে আমি আপনার কথা শুনেই বুঝতে পারছি। আচ্ছা খালি জন্য কথাই বলো, মানে জানে তুমি, যারা তুমি আপন করলাম, যারা তুমি জীবন সাথী করলাম, তারা তুমি দেখবো না একদম গ্রামের মানুষের মতো সেই যে লম্বা ঘুমটা দিয়ে বসে রয়েছ, আর কোনো খবরই নেই। একটু টাকা আমার দিকে টাকা বলতে সবর করেন না, আপনার দেখার জন্যে আমার মনটা বেকুল হয়ে আছে। আর আপনি কণ্ঠ শোনার পর মনটা আরো বেকুল হয়ে আছে, মনটা যাচ্ছে কখন দেখবো আমি। তুমি দেখার পর আমি সহ্য করতে পারবো না, তাই আমি চোখ বুঝি যাতে লজ্জা না পাই। আমি চোখ বুঝলাম করাই লাগলো। তুমি তুমি মনে মাইনে না,
শোনো, বিয়ে মেয়েদের একটাই হয়, বিয়ে হয়ে গেছে মেয়েদের বিয়ে বারবার হইলে মানুষ ভালো করে না মা। না না মা, আমি আসবো, আগামীকাল আসবো মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি রাখো। বয়স আমার বেশি না, ওরে আমার নতুন বউ, আরে ওয়ালাইকুম মাইনুদ্দিন, কখন আসলা? এই তো মাশাআল্লাহ, তোমাকে দোয়া ভালোই আছি। তো গ্রামে কি আজকে আসো নাকি? জি মাত্র আসলাম। ভালো আছো এমনিতে? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া। আমি কম বেশি দেওয়ার জন্য আসলাম, শুনলাম বিয়ে শাদী করেছেন। হ্যাঁ বিয়ে করছি। এটা কি ভাবি কেমন আছে? আছে মাশাআল্লাহ, ভালো আছে মাশাআল্লাহ। কিন্তু মনটা ভালো নাই মাইনুদ্দিন। কারণ তোমাদের তো সব কিছুই অজানা না, সবই জানা। আমাদের ছোট ভাইটাকে লেখাপড়া শিখলাম, ওর পিছনে খাটতে খাটতেই শেষ বয়সে বিয়ে করলাম। বয়স যদিও আমার বেশি না, টেনশনে টেনশনে তাকিয়ে গেছে। এই যে বয়স আমার বেশি, ওই বসতেই তো গান গাচ্ছি, বয়স আমার বেশি না, ও আমার সোনা বউ, জানো মনে দিন, তোমাদের তো কোনো কিছুই অজানা না। ছোট ভাইটাকে মানুষ করার জন্য বিয়ে সাথে কথা তোমার চিন্তা করবে, আজও ভালো চাকরি করে। এই যে দেখো, তোমাকেও কিন্তু মাঝে মাঝে ঢাকা হেল্প করেছি, বুঝছি না, আমার এই বয়সটুকু মানুষের সেবা যত্ন করতে করতেই গেল। অথচ দেখো শেষ বয়সে সাথে বিয়ে করলাম, ও আমাকে মাইনেও নিতেছে। শ্বশুরবাড়ি পরিবার ভাইরা আছে, শাড়ি আছে, কেউ না, খালি অবহেলা, খালি অবহেলা। তুমি বলো মানুষের কালো চেহারা বা বয়স এগুলো তো কিছু আসে যায়, কিন্তু আমাকে সবাই অবহেলা করে। দেখো শোনো, তুমি যখন তোমার সাথে দেখা হয়ে গেছেন, আমি তো জানি যে তুমি ঢাকায় কি একটা চাকরি করো, তোমার মানে পাঁচটা লোকের সাথে তোমার পরিচয় আছে। আচ্ছা শহরে
এমন কোন ওষুধ আছে যে আমার চেহারাটা মানে কি করে কি ব্যবহার করতে আমার চেহারাটা একদম ইয়াং লাগবে, মানে স্মার্টনেস মনে হবে? হ্যাঁ ভাইয়া, এখন তো মডার্ন যুগ, কত ধরনের কত ভালো পারফিউম আছে, তারপরে প্লাস্টিক সার্জারি আছে। আপনি ইচ্ছে করলে আপনি এখন একবারে ফিরে হয়ে যেতে পারেন, কোনো ব্যাপারই না। মা বললো বাবা নাকি অসুস্থ। তাই নাকি? দাঁড়াও, পরিবারে আমি যদিও বড় জামাই, বড় হিসাবে আপনাদের অজন্তটা কাজ করে ফেলাইছি আমি। বিয়ের পর থেকে আপনার মাইয়া ফারজানা আমার সবসময় অপমান করছে। আমি বুইরা, আমি দেখতে কালা, কোনোদিন আমি আপনাকে বলিনি। আমারে আমারে জামাই হিসেবে কোনোদিন মানিয়েই নেই নাই। স্বামী কি জিনিস আমি আপনার মায়ের দ্বারা পাই নাই। তাই আমি আপনাকে কি দিতে পারছি না পারছি আমি জানি না। আমি একটা জিনিস আপনাকে দিয়ে ফেলাইছি। আমি জানতাম আব্বায় দুইটা কিডনি নষ্ট, তাই আপনাকে না জানাই যা আমি ডাক্তারবাবুর লগে কথা বললে চেক আপ করেছি, আমার কিডনি মিলে গেছে। যখন দেখলাম আমার কিডনি মিলছে, আর আমি তো এই ঘরের অমূল্য জামাই, বয়স বাইরে গেছে, আমি তো অসল পয়সা, আমার থেকে লাভ নাই। তার আমি একটা কিডনি দিলে আমার শ্বশুর, আমার বাবার বয়সী, আমার আব্বা যদি ভালো হয়ে যায় তাহলে এইটাই সবচেয়ে আমার বড় পাওয়া। আমি সব টেস্ট করিয়েছি, আপনি কোনো চিন্তা করেন না, আপনার কিডনি মেসিং হয়ে গেছে। আমি কিছু মনে করি নাই পারত না। শোনো একটা কথা বলি, মানুষের বাইরের রূপটা দেখিয়া কোনো সময় বিচার করবো না, ঠিক আছে? মানুষের ভিতরের রূপটা সবচেয়ে বড়। চলো আর বেশি দেরি না করিয়া আমরা আব্বার নিয়ে ডাক্তারের কাছে যাই। আমি সংসারের বড়, আমার বড় হিসেবে দায়িত্ব আছে না। আজাদ চলো ভাই, আব্বার নিয়ে ডাক্তারের কাছে যাই। তুই শ্বশুরটা ধরো।